1991 সালে বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন শ্যাম হরি শর্মা। জনগণের সার্বিক বিকাশের জন্য রাজনীতির ময়দানে পা রাখলেও স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি। 1991 সালের 13 নভেম্বর নৃশংসভাবে তাকে হত্যা করে ঘাতক বাহিনী। আততায়ীরা ভেবেছিল এভাবে স্তব্ধ করে দেওয়া যাবে রাষ্ট্রবাদী আন্দোলনকে, ভয় পাবে বিজেপি। যদিও বাস্তবে শ্যাম হরি শর্মার বলিদানের উপর ভিত্তি করে আজ ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্য জুড়ে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সংগঠনের শক্তি। এই চরম সাফল্যের দিনেও ত্রিপুরা বিজেপির প্রথম শহীদকে ভোলেননি ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরা বিজেপি স্পোর্টস সেল ও যুবক সংঘের যৌথ উদ্যোগে বর্দোয়াল স্থিত যুবক সংঘের মাঠে প্রথমবার সূচনা হল শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্ট। রবিবার এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন খাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কমলাসাগরের বিধায়িকা অন্তরাদেব সরকার এবং সদর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য। ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রবাদী আন্দোলনের পুরোধা শ্যাম হরি শর্মাকে শ্রদ্ধা জানিয়ে এমন উদ্যোগ নেওয়ার জন্য ত্রিপুরা বিজেপি স্পোর্টস সেল ও যুবক সংঘের সদস্যদের এদিন সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। এবং এখানকার যে বর্তমানে যুবক সঙ্গে ওরা যৌথ উদ্যোগে এখানে ভলিবল খেলার একটা পরিকল্পনা সাথে বাস্তবায়িত করেছে, তো আমি বলবো এটা খুবই আনন্দের বিষয় একদিক দিয়ে যে এইরকম একটা খেলার আয়োজন করেছে, আবার আরেক দিক দিয়ে এমন এক ব্যক্তির নামে সেটা করেছে শ্যাম হরি শর্মা। আমরা সবাই জানি যে কীভাবে ওনাকে ঘাতক বাহিনীর দ্বারা খুন হয়েছেন, সেই ঘটনা সবার জানা। ওনাকে প্রকৃত অর্থে ওনাকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে যুবক সংঘ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির স্পোর্টস সেলের যৌথ উদ্যোগে এই ধরনের একটা ভলিবলের টুর্নামেন্ট এখানে আয়োজন করেছে, আমি শুনলাম প্রায় 13টার মতো টিম এখানে আছে সারা ত্রিপুরার থেকে এসছে, এখানে সবাই খেলবে এবং হার জিত তো থাকবেই, তো সত্যিই এই উদ্যোগকে আমি স্বাগত জানাবো। এবং প্রকৃত অর্থেই শ্যাম হরি শর্মাজির উদ্দেশ্যে ওনারা এইভাবে খেলার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন। দেখুন, খেলাধুলা ভেরি ইম্পর্টেন্ট ফর আস, খেলাধুলা ছাড়া চলবে না, এবং খেলাধুলার মাধ্যমে এখানে স্বাগত ভাষণে ক্লাবের সেক্রেটারি বলছিলেন যে যেভাবে আমরা নেশামুক্ত ত্রিপুরার কথা বলছি, তো একমাত্র খেলাধুলার সাথে যদি মাঠমুখী মানুষ বেশি হয় তবে এর থেকে আমরা এই ধরনের যে অভ্যাস তার থেকে আমরা মুক্ত হবো। তো আমি আবার এই ধরনের যে টুর্নামেন্ট তার সাকসেস কামনা করছি, সবাইকে ধন্যবাদ। দুদিনব্যাপী এই ভলিবল প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে অংশগ্রহণ করেছে মোট 13টি দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।